পুরীর এই হোটেলটা রয়েছে রেণুকা লেনে। হোটেলটার নাম হলো স্বস্তিক হোটেল। এটা রুম নাম্বার 201। এটা একটা ফার্স্ট ফ্লোরের রুম, থ্রি বেড রুম, কিন্তু এটা বেশ ভালো লাগলো সেটা যে একটাই বেড, একটাই বড় বেড। অনেক জায়গায় থাকে কি দুখানা সিঙ্গল বেডকে জুড়ে দেয়, আর মাঝখানে যে জয়েন্ট লাইনটা থাকে সেখানে যে মাঝখানের লোক যে শোয়, তার একটা খুব অসুবিধা হয়। মিরর রয়েছে সামনে, আর টিভি রয়েছে, ওয়ার্ড্রোব তো রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, সামনে ওয়াশ বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, মগ রয়েছে, আর ওপরের ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, আর কমোড স্টাইল ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন স্টাইল কমোড। এটা আর একটা রুম, রুম নাম্বার 204। এটা একটা ফোর বেডের রুম, একটা সিঙ্গল বেড সাইজে রয়েছে, আর একটা থ্রি বেড একসঙ্গে রয়েছে। কার্টেনটা ভালো, এসি লাগানো রয়েছে, ফ্যান রয়েছে, ওদিকে মিরার রয়েছে, সঙ্গে একটা কাভার্ড, সাইড টেবিল রয়েছে, ছোটো ছোটো একটা সাইড টেবিল রয়েছে। দাদা রুম দেখলাম আপনার হোটেলের, বেশ ভালো লাগলো। আর এইখানে তো আপনার রান্না করার সুবিধাও দিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমার ওখানে কিচেন ফেসিলিটি আছে। ধরুন আপনি তিনটে চারটে রুম নিয়েছেন, নিয়ে রান্না করে খাবেন, সেটা করা যায়। আচ্ছা, পুরো বেস্ট কিচেনের মতো বড় কিচেন আছে আমার, সেখানে আপনি পুরো বিল্ডিং গ্রুপ বুকিং করেছেন, হয়তো যে 15-10 ঘর নিয়ে রান্না করে খাচ্ছেন, সেটাও করা যায়। আচ্ছা, সব রকম যদি কোনো কোনো ক্ষেত্রে আবার ওগুলো কিরকম হয়, ধরুন আমার একটা কিচেন আছে, সেখানে দুটো গ্রুপ রান্না করে খেতে চাইছে, তো সেই হিসাবে আমরা দুটো গ্রুপকে দু সাইডে প্রোভাইড করে দিই। আচ্ছা, ওরকম ওরকম ফেসিলিটিও আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ফেসিলিটিটা দিয়ে। দাদা রুম রেন্ট কেমন নিচ্ছেন? আমাদের ওখানে নন এসি যেটা আপনি সিঙ্গেল বেডের রুম দেখেছেন, যেটা ডবল বেড বলে আমরা ইউজ করি, হ্যাঁ, ওটা হচ্ছে 700 রেট আছে। 700 নর্মাল টাইমে? ওকে, ওটাই সিজন টাইমে হয়ে যায় 1120। আচ্ছা, আর যেটাই আপনি দেখলেন ওর মধ্যে এসি আছে, ওই এসি নর্মাল টাইম আমাদের থাকে 1120, সিজন টাইম হয়ে যায় 1680। আচ্ছা, মানে যে থ্রি বেডটা আপনি দেখে এসছেন, হ্যাঁ, সেই বেডটা নর্মাল টাইমে আমাদের ভাড়া হচ্ছে 900, সিজন টাইমে হয় 1500 নন এসিতে। আচ্ছা, আর ওটাই যখন এসি সার্ভিস হয় তখন ওটা দেওয়া হয় 1680 এসি রেট। আচ্ছা, রুম বুকিং কিভাবে করা যাবে? মানে বুকিং আমরা অনলাইন করতে পারেন, অনলাইনে আমাদের বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ আছে, যেমন মাইটিপ আছে, গোয়াইভিভো আছে, booking.com আছে। এছাড়া আমাদের ডাইরেক্ট নিজস্ব পোর্টাল আছে swastikglobal.com, ওখানে গিয়ে ডাইরেক্ট বুক করতে পারেন। আচ্ছা, আদারওয়াইজ আপনারা ফোনে বুকিং করতে পারেন। ফোনে বুকিং করতে গেলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, কিংবা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কিছু হাই লিখে পাঠালে আমরা তাতে ডিটেলস পাঠিয়ে দিই, ব্যাঙ্কিং ডিটেলস, রুমের ছবি সব কিছু পাঠিয়ে দিই। ওখানে আমাদের ব্যাঙ্কের টাকা এসে গেলে আপনাকে আমরা বিল কেটে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওইভাবেই বুকিংটা চলে। বুকিং করতে গেলে কতটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে? 50% অ্যাডভান্স দিই। 50%, ওকে। কেউ যদি ধর 2 ডেজের জন্য থাকলো, তো পরে ওটা কি আবার এক্সটেন্ড করতে পারে? হ্যাঁ, রুম যদি খালি থাকে তো এক্সটেন্ড করে দেওয়া হবে, রুম না খালি থাকলে কিছু করার থাকে না। ফেসিলিটি কি কি পাওয়া যাবে হোটেলে এলে? ওয়াইফাই পাবেন। আচ্ছা, আর কার পার্কিং আমাদের নিজস্ব আছে। হ্যাঁ, রুম সার্ভিস? রুম সার্ভিস তো থাকি, তার সঙ্গে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে আমাদের সেকেন্ড বিল্ডিংয়ে, সেখান থেকে আপনি ওখানে মেনু কার্ড রাখা থাকে, অর্ডার দিলে ফোনে আমরা খাবার ঘরে পৌঁছে দিই। আচ্ছা, আছে অ্যাকোয়াগার্ড সিস্টেম আছে জলের জন্য, আচ্ছা, ওটা রাখা আছে। 24 আমাদের জেনারেটর সার্ভিস আছে। আনমারেড কাপল আর সিঙ্গেল পার্সন? হ্যাঁ, অ্যালাউ করা হয়, থাকতে দেন। বোথ সাইড আপনার আধার কার্ড কিংবা পারফেক্ট আইডি প্রুফ লাগবে। আচ্ছা আচ্ছা, খাবার বানাবার জন্য কিচেনের সম্বন্ধে কথা হলো, কিচেনের রেন্ট কিরকম নেন? কিচেনের রেন্ট একটা ওগুলো সময়ের উপরে অ্যাভারেজ করে আমরা নিই। আচ্ছা, পুরো যখন গ্রুপ পার্টি থাকে তখন আমরা একটা রুমের যে ভাড়া হয় সেই হিসেব করে নিই, সেখানে 40-50 রান্না করলে। এবার ধরুন আপনি 3-4 ঘরের লোক রান্না করছে, একটা ওয়াশের যে চার্জ হয়, ধরুন মাসি মুছবে কিংবা এই কর্পোরেশনের গাড়িতে আপনাদের ওয়েস্টগুলো যাবে, এই খরচাটা ধরে নিয়ে একটা করে নেওয়া হয়। আচ্ছা, মিনিমাম একটা ফেয়ার নিতে হয়। হ্যাঁ হ্যাঁ,